আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আবারও উপস্থিত হলাম এসইওর থার্ড নাম্বার পার্টে। আজকে আমরা দেখব মেটাট্যাগ কী এবং মেটাট্যাগ কীভাবে কাজ করে। তো আমরা অনেকেই জানি যে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম এগুলো আমরা অনেকেই পড়েছি। বড় একটা জিনিসের ছোট্ট একটা জিনিসকেই, যেটাকে আমরা অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখি, ওটার একটা সারাংশ থাকে, সেই সারাংশটুকুকেই আমরা মেটাট্যাগ বলতে পারি। লাইক দ্যাট, আপনি একটা আজকে পোস্ট করবেন আপনার পেজের জন্য, অথবা আপনি একটা ভিডিও ক্রিয়েট করেছেন যে কোনো একটা বিষয়ের উপরে। তো বিষয়টা তো আপনি ভিডিও অনেক বড় ক্রিয়েট করতে পারেন, কিন্তু সেই ভিডিওর যে মেইন যে কনসেপ্টটুকু আছে সেইটুকুকে আমরা মেটা বলতে পারি। তাহলে এই মেটাটা কিভাবে কাজ করে? মেটাটা হচ্ছে এভাবেই কাজ করে, আপনার টাইটেল, ট্যাগ এবং আপনি যে মেটাট্যাগটা থাকে সেটা হচ্ছে, আপনি যখন দেখা গেছে অনেক সময় টাইটেলের সঙ্গে যদি মেটাট্যাগ মিলে যায় তাহলে এই টাইপের বোল্ড দেখা যায়, বা অনেক বড় করে দেখায় গুগল যে আপনার এই টাইটেলের সঙ্গে এই ট্যাগটা মিল আছে, আপনি এটা দেখতে পারেন, আপনি এটা পড়তে পারেন, সাজেস্ট করে আপনাকে ভালোভাবে। এখন আমরা এই পেজটা পড়ে দেখব আসলে তারা কি বলতেছে। মেটা, মেটা ট্যাগের ডিসক্রিপশন, এর পেজে কি আছে তার সম্পর্কে সংক্ষেপে লিখুন। দেখছেন আমি বলতে পারছি, আমি বুঝতে পারছি যে সংক্ষেপে একটা পেজের জন্য কি আপনি ক্রিয়েট করছেন সেটা সংক্ষেপে লেখা। এটা গুগল এবং সকল সার্চ ইঞ্জিনকে একটা ধারণা দেয় যে এই পেজে কি আছে তা। আপনি যে একটা পোস্ট করেছেন এই পোস্টের একটা সাধারণ ধারণা দিবে গুগল। এই বর্ণনা 2 থেকে 3 লাইনে দিতে পারেন। মেটা বর্ণনাকে গুগল আপনার ওই পেজের কন্টেন্টের সারাংশ হিসেবে ধরতে পারে, আমি এর আগেই বলেছি ধরতে পারে, এজন্য বলা হয়েছে কারণ ইউজার যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে সেটার সাথে যদি সরাসরি পেজের কন্টেন্টের কোনো অংশের সাথে বেশি মিলে যায় তাহলে সেই অংশ গুগল সার্চ রেজাল্টে বড় করে দেখাবে। আমি বলছি এটা যদি আপনার মিল না থাকে, আই মিন আমাদের যদি টাইটেল মিল না থাকে, ট্যাগ মিল না থাকে, যদি মেটা মিলে যায়, এই মেটা ট্যাগটুকু যদি মিলে যায় তাহলে এরকম বোল্ড করে দেখাবে যে এইটুকুর ভিতরে আছে, আপনি এটা পড়তে পারেন। ওকে, ইউজারের দেওয়া কিওয়ার্ড যদি এই সারাংশ মেটা বর্ণনায় থাকে তাহলে সেটা বোল্ড করে দেখাবে, যেমন উপরের ছবিতে দেখুন ইউজার এর HTML টিউটোরিয়াল লেখাটি সার্চ রেজাল্টে বোল্ড করে দেখাচ্ছে। এটা ইউজারকে একটা ইঙ্গিত দেয় যে সে যে জিনিস খুঁজছে সেটার সাথে পেজটির কতটুকু মিল রয়েছে। তাই এমনভাবে মেটা বর্ণনা দিন যাতে যেটা ইউজার সার্চ রেজাল্টের দেখেই যেন মনে করে এই পেজের আমার প্রয়োজনীয় তথ্য থাকতে পারে। পেজের কন্টেন্টের কোনো অংশ আবার কপি করে মেটা বর্ণনাতে পেস্ট করে দিয়ে না, বরং পেজের কন্টেন্টের উপর ছোটোখাটো একটা সারাংশ লিখে নেবেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যে কোনো একটা ভিডিও ক্রিয়েট করি বা একটা পোস্ট ক্রিয়েট করি তার পুরো অংশটুকু মিলে একটা মেটা বানাবো যেটা আমাদের টাইটেলের উপর নিচে থাকবে। সো এই মেটাকে আমরা ফলো করবে আমরা যে ভিউয়ার্স আসবে তারা। দেখা যাচ্ছে আপনার টাইটেলের সাথে ট্যাগের সাথে যদি মিল না থাকে, মেটাটা যদি মিলে যায় বোল্ড করে গুগল যখন সার্চ করে আপনাকে দেখাবে তখন আপনি বুঝতে পারবেন আপনি যে জিনিসটা খুঁজতেছেন সেই জিনিসটা এই পেজেই আছে। তো এই হচ্ছে মূলত আমাদের মেটাট্যাগের কাজ। তো আশা করি আপনি কনসেপ্টটুকু ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা আরও দেখবো ধারাবাহিকভাবে, ফুল এসইও, কোনো প্রবলেম নেই। তো আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।